নমস্কার বন্ধুরা, গতকাল রাতে জ্যাকির সঙ্গে আর আমার সঙ্গে খুব একটা খারাপ ঘটনা ঘটেছে, যেটা আমি তোমাদেরকে বলবো। একটা খুব খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, না যাকে কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। তোমাদের যেটা আমি দেখাবো, জ্যাকি এখন এতটাই ভয় পেয়ে গেছে, এতটাই ভয় পেয়ে গেছে, ওকে সান্ত্বনা দেওয়ার মতন নেই, কোনো ভাষা নেই। একভাবে তাকিয়ে আছে, ছটপট করছে, মানে কী বলবো আর তোমাদেরকে। ঘটনাটা হয়েছে, ও যেমন ডিনারের পরে পটি করতে যায়, ঘুরতে যায়, ওকে ঘুরতে নিয়ে গেছিলাম একটা রাস্তার কুকুর, মানে স্ট্রিট ডগ যেগুলোকে বলি আমরা, ও টয়লেট করছিল, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে ধাওয়া, এমনভাবেই ধাওয়া করেছে যে আমারও কিছু করার ছিল না। তোমাদের এখন দেখাচ্ছি, এই দেখুন, এই এই উপরের জায়গাটা থেকে, এই উপরের জায়গাটাতে কামড়েছে, নিচের জায়গাটাতে কামড়েছে, দুবার ধরে দাঁত বসিয়েছে। ওর যাতে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমি লোমটা স্টিমার দিয়ে কেটে দিয়েছি। চিন্তা অবশ্য কোনো কারণ নেই, কালকে ভ্যাকসিনেশন করিয়ে নেব, হয়ে যাবে। ডাক্তার বলেছে কিছু হবে না, 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিনেশন করিয়ে দিতে হবে, সেটা নিয়ে কোনো চাপ হবে না। কিন্তু খুব খারাপ লাগছে, এরকম একটা ওর একটা বড় ফেঁড়া গিয়েছে, অনেক বড় গল্পের মধ্য দিয়ে চলে গেছে, নাহলে খুব মানে এমনভাবে এসেছিলো যাতে আমাকেও কেটে দিয়েছে, আমিও ভ্যাকসিন নিয়েছি। খুব খারাপ, যাদের যাদের বাড়িতে ডগ আছে, বাইরে বেরোলে খুব সাবধানে নিয়ে যাবেন, হাতে কিছু একটা রাখবেন, লাঠি হোক কিছু হোক রাখবেন, বিপদ তার বলে কয়ে আসবে না। খুবই একটা খারাপ পরিস্থিতি গিয়েছে, দেখি যথারীতি ভয় পেয়ে গেছে, মানে শান্ত টাইপের হয়ে গেছে, কখনো ছটফট করছে, কখনো বসে আছে, মানে কী করবে খুঁজে পাচ্ছে না। সেই জন্য আজকের এই ভিডিওটা করা, যাতে আপনারাও সবাই সতর্ক হয়ে যান। এই দেখেছেন, চুপ করে, একদম চুপ করে বসে আছে, কখনো কখনো দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, এমনটা কখনো করেনি, মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে। তো ঠিক হয়ে যাবে, চাপ কিছু নেই, অল্পের উপর দিয়েই গিয়েছে। ডক্টর আঙ্কেলকে ফোন করেছিলাম, ওর ডক্টর আঙ্কেলকে এই সমস্যা কিনে জল দিয়ে ধুয়ে দিয়েছি, যে জায়গাটা কেটেছে ওই জায়গাটাকে ভালো করে জল দিয়ে, সাবান, খার জাতীয় সাবান দিয়ে ধুয়ে দিয়েছি, প্রয়োজনটা একটা মরে যাবে, তারপরে ভ্যাকসিনেশন তো আসে, তো অসুবিধা কিছু নেই। কিন্তু তাও সবাইকে বলছি, সবাই সাবধানে থাকবেন, সাবধানে নিয়ে যাবেন। হ্যাঁ, এদের কিছু হয়ে গেলে আমাদের নিজেদেরই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এটা ভালো থাকলে, সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো, আমরাও সুস্থ থাকবো, কিছু হয়নি যায় কি, ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে।